শিক্ষার দুটি দিক আছে, একটি হলো গুণগত মান এবং অন্যটি হলো সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ। আমরা যদি সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে যাই, তাহলে আমি বলবো আমরা ভালোই এগিয়েছি। যেসব পরিবারে আগে শিক্ষার কোনো আলো ছিল না, এখন তারা শিক্ষার পথে বেশ অনেক দূর এগিয়েছে। এটা যেমন উন্নয়নের মান নির্দেশক, ঠিক তেমনি উচ্চ শিক্ষার ক্ষেত্রে গুণগত মানের দিক নজর দিতে হবে আমাদেরকে। উচ্চতর শিক্ষাকে আরও বিজ্ঞান ভিত্তিক এবং গবেষণামুখী করতে হবে এবং পাশাপাশি কর্মমুখী শিক্ষার ক্ষেত্রেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যুগের পরিবর্তনের কারণে শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবোধের পরিবর্তন হয়েছে। পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া, পরিবর্তনগুলো ইতিবাচক এবং গবেষণা নির্ভর এবং যুক্তি নির্ভর হলে আমরা উন্নত হব এবং বিশ্বের সাথে তাল মেলাতে সক্ষম হব। র্যাঙ্কিং বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এর মধ্যে এক নম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এখনও আমরা ততটা আপডেট করতে পারিনি। শিক্ষকদের গবেষণাগুলো ওয়েবসাইটে অনেক সময় আপডেট করা হয় না। গবেষণাগুলোর সোশ্যাল ইম্প্যাক্ট কতটুকু সেগুলো তেমন পরিমাণ বিবেচনা করা হয় না। সর্বোপরি এখন বিদেশি শিক্ষার্থী খুব একটা এখানে লেখাপড়া করতে আসে না। আমরা চেষ্টা করে যাচ্ছি ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থী যাতে এখানে লেখাপড়া করতে আসে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি আশা করি তারা যদি আসে তাহলে আমরা র্যাঙ্কিংয়ের দিকে কিছুটা এগিয়ে যাব এবং আমার মনে হয় আমরা ইতিমধ্যেই কিছুটা হলো র্যাঙ্কিংয়ে এগিয়েছি। কালচারাল প্রোগ্রাম এবং শিক্ষার দুইটা কিন্তু বিপরীতমুখী নয়। গুণগত মানসম্পন্ন এবং শুদ্ধ সাংস্কৃতিক চর্চা বেশি হওয়াটা বরং কিছুটা শিক্ষাবান্ধব। সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় এবং বিজ্ঞানভিত্তিক সভা সেমিনার দিকে একটু বেশি নজর দিতে হবে, তাহলে আমার মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা ভালো হবে। তাছাড়া সারাদিন লেখাপড়া করতে হবে সেটা যেমন ঠিক, তেমনি আনন্দের জন্য সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলি হয় সেটাও শিক্ষকদের দেখা দরকার, তাহলে তাদের মন ভালো থাকবে, লেখাপড়ায় মন বসবে। আমি মনে করি দুইটা সাংঘর্ষিক নয়। শিক্ষা জ্ঞানের জন্য, জ্ঞান অর্জন করতে পারলে চাকরি পাওয়াটা খুব কঠিন নয়। আবার অনেক পরিবার আছেন যারা তাদের ছেলেমেয়েরা অনার্স পাশ করলেই তারা চাকরি পায়। যেমন আমরা যদি বলি আমাদের বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে, আমাদের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি রয়েছে, তারা চতুর্থ বর্ষ পাশ করলেই বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের চাকরি হয়। অ্যাট দি সেম টাইম তারা কিন্তু পরবর্তীতে এখানে মাস্টার্স ভর্তি হয় এবং উচ্চশিক্ষা গ্রহণ করে। উচ্চশিক্ষা গ্রহণ করার ফলে তাদের জ্ঞান বৃদ্ধি পায়। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়া বা কমার চেয়ে বেশি দরকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো মানের পড়াশোনা। আমি আশা করি যে সেই দিকটায় সরকারও নজর দিচ্ছেন, আমরাও নজর দিচ্ছি। এই যে ঘটনাগুলি ঘটে সেটা এক একটা পরিস্থিতির জন্যে ঘটে থাকে, সেটা রাজনৈতিক কারণে নাও হতে পারে। এটা অনেক সময় দেখা যায় যে বন্ধুর মধ্যে একটা কথা, সামান্য একটা কথা নিয়ে অনেক সময় ঝগড়া হয়, এটা রাজনৈতিক নয়। আপনারা দেখেন এখানে হলে হলে হয়, সেটা তো রাজনৈতিক না। এক হল আরেক হলের সাথে ঝগড়া করে, মারামারি করে, এটা কি রাজনৈতিক? আমি মনে করি না। এই যে এটা বললেন অস্থিরতার জন্য রাজনৈতিক প্রেক্ষিত দায়ী কিনা, আমি মনে করি না। এটা কোনো ব্যক্তি পর্যায়ে হয়ে থাকে, আবার কোনো সময় ভুল বোঝাবুঝির হয়ে থাকে, এটা আমি মনে করি না রাজনৈতিক নয়। বিশ্ববিদ্যালয় দিবস আপনারা জানেন প্রথম ক্লাস শুরু হয় বিশ্ববিদ্যালয়ে 1970 সনে। তখন বিভাগ ছিল চারটি, গণিত বিভাগ, পরিসংখ্যান বিভাগ, অর্থনীতি বিভাগ, ভূগোল বিভাগ। তার পরবর্তীতে আরও চারটা ডিপার্টমেন্ট বৃদ্ধি পায়। সেই 1970 সনের ধারাবাহিকতায় আমরা প্রায় 22 বৎসর যাবৎ এই দিবসটি পালন করে আসছি। আমরা 1971 সনে আমরা পালন করতে পারিনি, কারণ ওই বৎসর
আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়। এক বছর বাদে পরবর্তীতে আমরা প্রত্যেক বছরই পালন করেছি। এই যে করোনাকালীন যে দুইটা বছর আমরা অনলাইনে করেছি, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় দিবস কখনোই বাদ দেইনি, কারণ এইটা শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবারই একটা উৎসবের দিন। বিশ্ববিদ্যালয় হাজার হাজার স্কুল, আমাদের বিশ্ববিদ্যালয় স্কুল আছে, স্কুল স্কুলের ছেলে মেয়ে, আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই আনন্দ উৎসবে যোগ দেয় এবং আমরা আনন্দ র্যালি করি। সেখানে দেখে যে বিরাট একটা সংখ্যা আমাদের উপস্থিত থাকে। আমি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানাব, তারা শিক্ষা এবং গবেষণা যেন আরও মনোযোগ হয়। এই বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন জায়গায়, যে প্রাক্তন ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে, তারা গবেষণা করে তাদের যেমন নিজেদের সুনাম করিয়েছেন, এবং একই সাথে আমি বলবো তারা বিশ্ববিদ্যালয়ের সুনাম করিয়েছেন। এই যে আপনারা দেখেন বিশ্ববিদ্যালয়ে বিশ্বের 2% সায়েন্টিস্ট আছে, তার মধ্যে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের 6 জন আছে, তার মধ্যে 5 জন শিক্ষক 1 জন শিক্ষার্থী। তাহলে আমরা মনে করি যে গবেষণায় আমরা এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের অনুরোধ করব শিক্ষার পাশাপাশি তারা যেন গবেষণায় মনোযোগী হয়, এইটি আমার অনুরোধ থাকবে শিক্ষার্থীদের প্রতি।